1979 সালের 26শে অক্টোবর সাউথ কোরিয়ার চতুর্থ প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পার্ক কিম নামে তার এক ঘনিষ্ঠ ডিরেক্টরের হাতে খুন হন। ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের নির্দেশে কোরিয়ার সেনা প্রধান জিওনকে নতুন সামরিক আইন প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়। একই সাথে প্রেসিডেন্টের হত্যাকাণ্ড তদন্তের জন্য একটা যৌথ বাহিনীও গঠন করা হয়, যার নেতৃত্ব তুলে দেওয়া হয় ডিফেন্স সিকিউরিটি কমান্ডের চিফ জেনারেল সুন দেওয়ানের হাতে। কিন্তু এই সুন কে ছিলেন জানেন? বলছি, তবে তার আগে আপনাদের একটা কথা বলে রাখি। কয়েকদিন আগে আমি একটা মুভি এক্সপ্লেইন করেছিলাম যেটার নাম ছিল 1987 ওয়েন দ্য ডে কামস। সেখানে স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গড়ে ওঠা একটা ছাত্র আন্দোলন এবং তার পরিণতিতে সরকারের পতন কিভাবে ঘটেছিল সেই ঘটনাটা দেখানো হয়েছিল। এই স্বৈরাচারী সরকারের প্রধান কে ছিলেন জানেন? এই ডিফেন্স চিফ জেনারেল সুন দেওয়ান। সেই মুভিটার এক্সপ্লেইনে আমি আপনাদের বলেছিলাম সুন কিভাবে সরকার গঠন করেছিল সেটা নিয়েও একটা মুভি তৈরি হয়েছে। আপনারা চাইলে আমি এই মুভিটারও এক্সপ্লেইন করতে পারি। অনেকেই আমাকে বলেছেন এই মুভিটার এক্সপ্লেইন তারা দেখতে চান। মূলত সেই লক্ষ্যেই আজকে আপনাদের অনুরোধে সেই মুভিটা এক্সপ্লেইন করতে চলেছি। সাউথ কোরিয়ার এক সিকিউরিটি কমান্ডারের চিফ থেকে জেনারেল সুন কিভাবে দক্ষিণ কোরিয়ার পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সেই ঘটনাটাই দেখানো হয়েছে 12-12 দ্য ডে নামের মুভিতে। একটা সেনা অভ্যুত্থান কিভাবে ঘটে, কিভাবে পট পরিবর্তন হয় একটা দেশের এবং সামরিক শাসকরা কিভাবে ক্ষমতায় আসীন হয়, সেই পুরো বিষয়টাই তুলে আনা হয়েছে এই অসাধারণ এই 12-12 দ্য ডে নামের মুভিতে। এখানে 12-12 বলতে বোঝানো হয়েছে 1979 সালের ডিসেম্বর মাসের 12 তারিখকে, কারণ এই দিনেই ঘটেছিল সেই বিশেষ ঘটনা যেদিন সুন কোরিয়ায় অদ্ভুতভাবে একটা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা কক্ষিগত করেছিলেন। অদ্ভুত কেন বললাম সেটা মুভির এক্সপ্লেইন দেখলেই আপনারা বুঝতে পারবেন। জেনারেল সুনের সামরিক অভ্যুত্থান ঘটানোর পুরো পরিকল্পনা বাস্তবায়ন করতে মাত্র 1.5 মাস সময় লেগেছিল। বন্ধুরা, এই ঘটনাটা কোরিয়ার ইতিহাসে ভীষণ গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং এই মুভিটা কোরিয়ার ইতিহাসে সবচেয়ে ব্যবসা সফল একটা মুভি। তো চলুন দেখে নেওয়া যাক 1979 সালের 26শে অক্টোবর প্রেসিডেন্ট পার্ক খুন হওয়ার পর থেকে ডিসেম্বর মাসের 12 তারিখ পর্যন্ত ঠিক কি ঘটেছিল এবং কিভাবে ক্ষমতায় এসেছিলেন এই সুন দেওয়ান। আমরা আগেই দেখেছি প্রেসিডেন্ট হত্যাকাণ্ডের তদন্তের জন্য জেনারেল সুনকে তদন্ত কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছিল। দায়িত্ব পাওয়ার পর প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ডিরেক্টর কিমকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে সুন জানতে পারেন তিনি প্রেসিডেন্টকে খুন করেছেন। ঘটনার দিন তিনি প্রথমে প্রেসিডেন্ট পার্কের সিকিউরিটি চিফকে গুলি করে হত্যা করেন এবং তারপরে তিনি প্রেসিডেন্ট পার্কের উপরে গুলি করেন। জিজ্ঞাসাবাদের প্রাথমিক তদন্ত শেষ করে জেনারেল সুন একটা প্রেস ব্রিফিং করেন। সেখানে সবার উদ্দেশ্যে মূলত এই তথ্যগুলো শেয়ার করার জন্য তিনি এটা করেছিলেন। এই প্রেস ব্রিফিংয়ে জেনারেল আরও একটা কথা উল্লেখ করেন, সেটা হচ্ছে প্রেসিডেন্ট পার্ক যখন খুন হন তখন সেই বাড়িতে সেনা প্রধান জিওনও উপস্থিত ছিলেন। জেনারেল সুন এটা কেন উল্লেখ করলেন সেটার কিন্তু বিরাট একটা তাৎপর্য রয়েছে। তবে সুন এটা উল্লেখ করলেও সেই সাথে তিনি এটাও বলেন যে এই হত্যাকাণ্ডের সাথে সেনা প্রধানের কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। সেনাপ্রধান খুনের সময় উপস্থিত ছিলেন, কথাটাকে খুব সাধারণ মনে হলো দুজন ব্যক্তি ঠিকই এটার একটা সিগন্যাল বুঝতে পেরেছিলেন। এই দুজনের প্রথমজন হলেন স্বয়ং সেনা প্রধান জিওন এবং অন্যজন হলেন জেনারেল সুন। সুন কেন তার কথা এই সাংবাদিকদের কাছে বলতে গেলেন সেটা নিয়ে এবার একটা ভাবনায় পড়ে যান সেনা প্রধান জিওন। এই সুন সম্পর্কে সেনা প্রধানের কাছে আগে থেকেই বেশ কিছু আশঙ্কাজনক তথ্য ছিল। জেনারেল সুন দক্ষিণ কোরিয়ার সামরিক কর্মকর্তাদের গোপন সংগঠন হানহোর চিফ ছিলেন, ফলে হানহোর বেশ কিছু সদস্য সুনের একেবারে অনুগত ছিল। সুন যেটা বলতো, যেটা করতে চাইত, সেগুলো বিনা দ্বিধায় সমর্থন জানাতেন এই সব সেনা অফিসাররা। তাই এই লোকটার মনে যে কি রয়েছে সেটা সেনাপ্রধান জিওন ঠিক বুঝে উঠতে পারছিলেন না, ফলে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয় তাকে। জেনারেল সুনের একই ব্যাচের এক জেনারেল ছিলেন যার নাম ছিল জেনারেল লি তেশিন। জেনারেল লি এমনিতেও ভীষণ ভালো একজন অফিসার ছিলেন, নিজের দক্ষতা সম্পর্কে জানা সত্ত্বেও তার মধ্যে রাজনীতিতে আসার কোনো উচ্চাকাঙ্ক্ষা একেবারেই ছিল না, আর এই বিষয়টাকে ভালোভাবেই দেখতেন জিওন। তিনি একদিন জেনারেল লিকে তার বাসায় ডেকে নেন এবং তাকে একটা বিশেষ অফার দেন। সেনাচিফ জিওন লিকে বলেন, আমি তোমাকে রাজধানী সিউলের
সামরিক গ্যারিসন কমান্ডার হিসেবে নিয়োগ দিতে চাইছি। সিউলের সামরিক গ্যারিসন কমান্ডারের পদটা কোরিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক পদগুলোর মধ্যে একটা ছিল। মূলত এই কমান্ডারকেই সিউলের উপরে যে কোনো ধরনের হামলা ঠেকানোর দায়িত্ব পড়ত। তাই সব জেনারেলের মধ্যে এই পদ পাওয়ার একটা প্রতিযোগিতা দেখা যেত। জিওন জানতেন জেনারেল লি একজন নির্লোভ মানুষ এবং সেই সাথে প্রচণ্ড দক্ষ একজন অফিসার। যদি জেনারেল সুন কোনো দুরভিসন্ধি করেই থাকেন, তবে তাকে একমাত্র জেনারেল লি ঠেকাতে পারবেন। কিন্তু সেনাপ্রধানের এ ধরনের প্রস্তাব শুনে লি একেবারে বেঁকে বসেন। তিনি এই পদটা নিতে চান না বলে সরাসরি জিওনকে মানা করে দেন। তিনি বলেন, আমার থেকে আরও যোগ্য লোক রয়েছে, তাদেরকেই পদটা দিয়ে দিন। লির কথায় ভীষণ অবাক হতে দেখা যায় সেনাপ্রধানকে। তবে তিনি এটাও বুঝতে পারছিলেন এই পদটা নিতে লি কেন অস্বীকার করছেন। লি এটা অস্বীকার করছেন কারণ তিনি কারো সাথে ঝামেলায় জড়াতে চান না। সেদিন অনেকটা সিদ্ধান্তহীনতার মধ্য দিয়েই দুজনের মধ্যে আলাপ সমাপ্ত হয়। জেনারেল লির এই বেঁকে বসাটাকে একেবারেই প্রত্যাশা করেননি চিপ। অন্যদিকে দিনে দিনে জেনারেল সুনের প্রভাবও বাড়তে থাকায় চিন্তার ভাজ আরও বৃদ্ধি পাচ্ছিল সেনা প্রধানের কপালে। এসব কারণে তিনি সেনা অফিসারদের একটা বৈঠকে সুনের নাম উল্লেখ না করে তাকে কিছু হুঁশিয়ারি দেন। তিনি বলেন, এখানে উপস্থিত কারো কারো মধ্যেই রাজনীতির প্রতি একটা উচ্চাকাঙ্ক্ষা রয়েছে, যেটা ঠিক নয়। সেনাপ্রধানের এই বার্তাটা ঠিকই ধরতে পেরেছিলেন জেনারেল সুন, ফলে সেনাপ্রধানের প্রতি তার ক্ষোভ আরও বাড়তে শুরু করেছিল। সেদিন মিটিং শেষে সেনাপ্রধান জিওন তার বাড়িতে আবার জেনারেল লিকে ডেকে নিয়ে আসেন। সেদিন লিকে তিনি বলেন, জেনারেল সুন আগের থেকে অনেক বেশি বাড়াবাড়ি শুরু করেছে। তোমাকে যে সিউল গ্যারিসনের দায়িত্বটা দিতে চেয়েছি সেটা নিয়ে আমার সঙ্গে কথা বলতে এসেছিল। সে আমাকে বলেছে তোমাকে যেন এই দায়িত্বটা না দেওয়া হয়। সেনাপ্রধানের কথার প্রেক্ষিতে লি তাকে বলেন, আমি এই দায়িত্বটা চাই না, সেটা তো আপনাকে আমি আগেই বলেছি। এই বিষয়ে আমার সিদ্ধান্ত একই আছে, এটা কখনোই পাল্টাবে না। কিন্তু জেনারেল লির এই কথায় বেশ একটু রেগে যান চিপ জিওন। একই সাথে এবার তিনি অনেকটা হতাশ কণ্ঠে বলে বসেন, চারিদিকে চক্রান্ত শুরু হয়েছে, বিশ্বাস করার মতো আমি কাউকেই পাশে পাচ্ছি না। এ অবস্থায় তুমি যদি আমার সাহায্য না করো তবে আমি একেবারে একা হয়ে যাব। চিফের এ ধরনের হতাশাজনক কথায় শেষ পর্যন্ত জেনারেল লি রাজি হয়ে যান রাজধানী সিউলের সামরিক গ্যারিসন কমান্ডারের দায়িত্ব নিতে। দায়িত্ব গ্রহণের পর জেনারেল তার বাহিনীতে কারা কারা আছেন এবং কাদের নিয়ে তিনি এই গুরু দায়িত্বটা সামলাবেন এবং সিউলকে রক্ষা করবেন সে বিষয়ে কার্যক্রম শুরু করেন। জেনারেল লি তার বাহিনীতে বেশ কয়েকজন অনুগত সেনা অফিসারকে পেয়েছিলেন। প্রতিকূল পরিস্থিতিতে এদের কার্যক্রম কেমন ছিল সেটা আমরা মুভির শেষের দিকে দেখতে পাব। তবে এদিকে জেনারেল লি তার ডিভিশনকে গুছিয়ে নেওয়ার কাজ শুরু করলেও অন্যদিকে জেনারেল সুন তার উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করার জন্য আরও আক্রমণাত্মক হয়ে উঠেছিলেন। তিনি এমনিতেই চাইছিলেন বিপুল ক্ষমতা তার হাতে আসুক, কিন্তু লিকে সিউলের দায়িত্ব দেওয়ার পর সেটা বাধাগ্রস্ত হতে পারে বলেই তিনি ধরে নিয়েছিলেন। তাই শুরু করেছিলেন অন্য আর একটা চক্রান্ত। জেনারেল সুনের একটা ভালো গুণ ছিল, তিনি তার অনুগতদের সাথে খুব ভালোভাবে মিশতে পারতেন। তার যারা অনুগত ছিল তাদের সাথে তিনি আলোচনায় যেমন একদিকে চালিয়ে যাচ্ছিলেন, অন্যদিকে সেনাপ্রধানকে হাতে রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছিলেন। তবে সেনাপ্রধানের কাছ থেকে বারবার ব্যর্থ হওয়ার পর তার মধ্যে জিদ আরও বাড়ছিল। একদিন তো সেনাপ্রধানের কাছে অপমানিত হয়ে একটা ভয়ঙ্কর কাজ করে বসেন সুন। তিনি প্রেসিডেন্টকে হত্যার যে তদন্ত রিপোর্টটা করেছিলেন সেটাকে ছিঁড়ে ফেলেন এবং সেখানে সেনাপ্রধানের জড়িত থাকার বিষয়টা উল্লেখ করেন। সেনাপ্রধান ডিরেক্টর কিম মানে হত্যাকারীর ডাকে সেদিন সেখানে গিয়েছিল। এর মাধ্যমে জেনারেল সুন সেনাপ্রধানকে হত্যাকাণ্ডের সাথে জড়ানোর একটা কুপরিকল্পনা প্রস্তুত করেছিলেন। তারপর থেকে জেনারেল সুন একের পর এক বেশ কিছু তৎপরতা শুরু করেন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রীকে ঘুষ দিয়ে নিজের দলে টেনে নেয়ার মতো একটা ভয়ঙ্কর বিষয়। তাই সেনাপ্রধান সুনের কর্মকাণ্ডের বিষয়ে এই প্রতিরক্ষা মন্ত্রীকে সেনাপ্রধান জানালেও তার কোনো গুরুত্বই দিতে দেখা যাচ্ছিল না মন্ত্রীকে। এ অবস্থায় সেনাপ্রধান জিওন জেনারেল সুন এবং তার অনুসারী কিছু অফিসারকে অন্যত্র বদলি করার সিদ্ধান্ত নেন, আর এটা আরও রাগিয়ে তোলে সুনকে। তিনি এবার তার অফিসারদের নিয়ে একটা গোপন বৈঠকে মিলিত হন। তবে এই বৈঠকের আগে জেনারেল সুনের অন্যতম ঘনিষ্ঠ হিসেবে পরিচিত জেনারেল রোহর সাথে তার মনের ইচ্ছার বিষয়টা নিয়ে আলোচনা করেছিলেন। তবে এই সময় জেনারেল সুনের কর্মকাণ্ডগুলো দেখে কখনোই মনে হয়নি তিনি ক্ষমতায় বসার জন্য কোনো অভ্যুত্থান ঘটাতে চলেছেন। আসলে সেনাপ্রধানের কাছ থেকে একের পর এক বিমুখ হয়ে তিনি তাকে সরানোর জন্য একেবারে উঠে পড়ে লেগেছিলেন।
এবং প্রেসিডেন্ট পার্কের হত্যাকাণ্ডের সাথে তাকে জড়িয়ে ফেলতে চাইছিলেন। ফলে তার যে সকল অনুসারী সেনা অফিসার ছিলেন, যারা আবার হানহোর গুরুত্বপূর্ণ সদস্য ছিল, তাদেরকে নিয়ে তিনি একদিন একটা গোপন বৈঠকে মিলিত হন। সেই বৈঠকে আরও বেশ কিছু সেনা অফিসার উপস্থিত ছিলেন, যারা সেনা প্রধানকে খুব একটা পছন্দ করতেন না। বৈঠকের শুরুতে জেনারেল সোন তাদের হাতে একটা করে কাগজ তুলে দেন, যাতে লেখা ছিল তিনি কীভাবে সেনা প্রধানকে ফাঁসাতে চান এবং তাকে প্রেসিডেন্ট হত্যার কেছে জড়িয়ে তাকে গ্রেপ্তার করতে চান। কাগজে চোখ বুলিয়ে কিছু সিনিয়র সেনা অফিসার এর বিরোধিতা করে বসেন অনেকটা ভয়ে, কিন্তু জেনারেল সোন ইতিমধ্যে পানিতে নেমে পড়েছিলেন, তাই তার সেখানে ডুবে মরা না হলে উদ্ধার পাওয়া যে কোনো একটা পথ বেছে নিতে হতো। তাই তিনি সবাইকে বোঝাতে শুরু করেন এই সেনাপ্রধানের কারণে তারা কতটা অসুবিধা থেকে বঞ্চিত এবং তাদের কোথায় বদলি হতে পারে। এছাড়া আরও বেশ কিছু কথা বলেছিলেন জেনারেল সোন। তার কথা শুনে এবার অনেকেই সোনের সাথে একমত হন, তবে তারা একটা কথা বলে বসেন, একটা শর্ত দেন, সেনাপ্রধান জিওনকে গ্রেপ্তার করার পক্ষে তারা, কিন্তু সবার আগে এক্ষেত্রে প্রেসিডেন্টের অনুমোদন নিতে হবে। প্রেসিডেন্টের অনুমোদন ছাড়া সেনাপ্রধানকে গ্রেপ্তারের বিষয়ে তাদের কোনো মত নেই। এই কথার পরে সবাইকে অবাক করে দিয়ে জেনারেল সোন সবাইকে শান্ত হতে বলেন। তিনি বলেন অবশ্যই প্রেসিডেন্টের অনুমোদন নিয়েই জিওনকে গ্রেপ্তার করবে তিনি। জেনারেল সোন এবার তাদের আরও কিছু কথা বলে বসেন। সবশেষে ক্ষমতার লোভ সবাইকে পেয়ে বসে এবং সবাই সম্মত হয় সোন যেটা করতে চাইছে সেটাতে সবার সমর্থন আছে। কিন্তু একটা ব্যাপারে সবার মধ্যেই চিন্তা ছিল, সেটা হচ্ছে তারা কিভাবে এই ঘটনায় জেনারেল লিকে ম্যানেজ করবে। এই বিষয়টা নিয়ে এই পর্যায়ে জেনারেল সোন কারো কথারই উত্তর দেন না, তবে মনে মনে তিনি জেনারেল লিকে নিয়ে একটা পরিকল্পনা সাজাচ্ছিলেন, সেটা ভালোই বোঝা যাচ্ছিল। এবং সামনে আমরা দেখব তিনি কিভাবে লিকে ম্যানেজ করতে চেয়েছিলেন। এই মিটিংয়ের দুই দিন পর জেনারেল সোন লেফটেন্যান্ট মুন নামে এক অফিসারকে জেনারেল লির কাছে পাঠান নিজের জন্মদিনের দাওয়াত দিতে। কিন্তু সুনের জন্মদিনের দাওয়াত লি গ্রহণ করতে রাজি ছিলেন না। তবে মুন যখন বলেন জেনারেল সুনকে অনেক দূরে কোথাও বদলি করার কথা শোনা যাচ্ছে, তাই জেনারেলের মন খারাপ, তাই সে আপনার সাথে তার জন্মদিনটাও একসাথে পালন করতে চান। এই কথাটা শুনে এবার লি চুপ হয়ে যান। সেদিন কিছু না বললেও এটা যখন সুন জানতে পারেন, তখন তিনি বুঝতে পারেন জেনারেল লি তার ফাঁদে পা দিতে চলেছে। তার জন্মদিনে সে নিশ্চয়ই আসবে। এখন আপনারা বলেন তো এই জন্মদিনটা কবে? অনেকেই হয়তো ধরতে পেরেছেন, ডিসেম্বর মাসের 12 তারিখে, 12/12/1979। জেনারেল সোন যেহেতু ধরেই নিয়েছিলেন যে জেনারেল লি তার আমন্ত্রণে আসবেন, তাই তিনি এবার সেই দিনেই সেনাপ্রধান জিওনকে গ্রেপ্তার করার পরিকল্পনা করেন। এই লক্ষ্যে তার অনুসারীদের নিয়ে তিনি একটা মিটিংও করেন, যেহেতু আগেই সবার মধ্যে একটা সিদ্ধান্ত হয়েছিল যে সেনাপ্রধানকে তারা গ্রেপ্তার করবে, তাই সেটা কিভাবে করা যায় সেই বিষয়ে এই মিটিংটা শুরু হয়। সোন সবাইকে প্রথমেই কিছু কথা বলেন। তিনি বলেন ডিসেম্বর মাসের 12 তারিখে সেনাপ্রধানকে গ্রেপ্তার করা হবে এবং তারপরে তারা সেনা দপ্তর দখল করবে। কিন্তু যেহেতু জেনারেল লি সেনাপ্রধানের অনুগত, তাই সেই হলো আমাদের প্রধান সমস্যা, তবে তাকে অন্য একটা কাজে ব্যস্ত রেখে আমাদের কাজটা শেষ করতে হবে। এসব কথা বলার পরে সোন তারা সেনাপ্রধানকে যেভাবে গ্রেপ্তার করা হবে সেই পরিকল্পনাটা এবার সবার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে শুরু করেন। সোন বলেন যেহেতু লি সিউল গ্যারিসনের কমান্ডার, সে কারণে সেনাপ্রধানকে গ্রেপ্তার করার সময় সে বাধা দেবে, এটা নিশ্চিত, তাই তিনি জন্মদিনের জন্য দাওয়াত দিয়েছেন জেনারেল লিকে। জেনারেল সন্ধ্যা 6টায় সোনের বাড়িতে পৌঁছাবে এবং তাকে যেভাবেই হোক সেখানে অপেক্ষা করাতে হবে। কিন্তু ঠিক সেই সময় সোন বাড়িতে থাকবে না, কারণ সে তখন প্রেসিডেন্টের সঙ্গে দেখা করবেন সেনাপ্রধানকে গ্রেপ্তারের অনুমোদন নেয়ার জন্য। জেনারেল সোন যখন প্রেসিডেন্টের ওখানে থাকবেন, তখন তার অন্য একটা টিম সেনাপ্রধানের বাসভবনের বাইরে অবস্থান করবে। প্রেসিডেন্টের অনুমোদন পাওয়ার পর তিনি সেই টিমকে জানালে তারা সেনাপ্রধানকে গ্রেপ্তার করবে। এই বিষয়টা নিশ্চয়ই জেনারেল লির কানে একসময় পৌঁছাবে, কিন্তু তখন তার আর কিছু করার থাকবে না। তো এই ছিল জেনারেল সোনের প্রাথমিক পরিকল্পনা। কিন্তু এখন বলুন তো, এভাবেই কি সব শেষ হবে? আসলে উত্তরটা রয়েছে সামনেই, দেখতে থাকুন। তো এরপরে দেখা যায় ডিসেম্বর মাসের 12 তারিখ দিনটা এসে হাজির হয়। জেনারেল সোন কঠোর গোপনীয়তার মধ্যে তার পরিকল্পনাটাকে শেষবারের মতো গুছিয়ে নিতে শুরু করেন। কিন্তু সেদিন দুপুরের একটু আগে সেনাপ্রধান জিওন জেনারেল সোনকে তার অফিসে ডেকে নেন। সেনাপ্রধান ডেকেছেন শুনে সোনের মধ্যে ঢুকে যায় চিন্তা।
তিনি মনে করতে থাকেন চিপ জিয়ন কি তার ষড়যন্ত্র সম্পর্কে জেনে গেল। মনে দুরু দুরু ভয় নিয়েই তিনি দেখা করেন সেনাপ্রধানের সাথে, কিন্তু সেনাপ্রধান তাকে দেখে কিছু সান্ত্বনার বাণী শোনান। আসলে জেনারেল সুনকে বদলি করা হয়েছে শুনে সুন হয়তো মন খারাপ করে আছে, আর তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্যই সেনাপ্রধান তাকে ডেকেছেন। এটা শুনে সুনের মাথা থেকে যেন একটা বড় বোঝা নেমে যায়। তিনি সেনাপ্রধানকে আশ্বস্ত করেন যে এই বদলিতে তার কোনো আপত্তি নেই, তবে এবার একটা চাল চ্যালেঞ্জ হল। তিনি বলেন তার দুজন অফিসার আজ সন্ধ্যা 6টায় পার্কের হত্যাকাণ্ডের তদন্তের বিষয়ে তার কাছে একটা রিপোর্ট দেখানোর জন্য দেখা করতে আসতে চায়। আসলে এটা সুন বলেছিল কারণ যদি সেনাপ্রধান তার প্রস্তাবে রাজি হন তবে তাকে আর ভেতরে ঢোকার জন্য জোর জবরদস্তি করতে হবে না। তো সুনকে অবাক করে দিয়ে সেনাপ্রধান জিয়ন তার প্রস্তাবে সম্মতি দিয়ে দেন। আসলে জেনারেল সুন এসেছিলেন এক গাদা চিন্তা মাথায় নিয়ে, কিন্তু ফিরে যাচ্ছেন বিপুল একটা সম্ভাবনা মাথায় নিয়ে। তো শেষ পর্যন্ত 12:12 সন্ধ্যা নেমে আসে সিউলের বুকে। জেনারেল লি ঠিক সন্ধ্যা 6টার সময় জেনারেল সুনের বাড়িতে গিয়ে পৌঁছান তার জন্মদিনের পার্টিতে অ্যাটেন্ড করার জন্য। কিন্তু যখন তিনি সেখানে গিয়ে জানতে পারেন জেনারেল সুন বাড়িতে নেই, তখন তিনি ফিরে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু ঠিক সেই সময় আরেক জেনারেল যিনিও নিমন্ত্রিত হয়েছিলেন তাকে দেখে থেমে যান লি এবং তারা বাড়ির মধ্যে শেষ পর্যন্ত প্রবেশ করেন। বৈঠকখানায় বসার পরে সুনের হিস্ট্রি এসে জানায় জেনারেল সুন শীঘ্রই ফিরে আসবেন। এটা শুনে লি এবং অন্যরা যখন সুনের জন্য অপেক্ষা করছেন তখন একই সাথে অন্যদিকে দুটো ঘটনা ঘটে। জেনারেল সুন সেনাপ্রধান জিওনের বিরুদ্ধে প্রেসিডেন্ট পার্কের খুনের জড়িত থাকার বিষয়ে রিপোর্ট প্রস্তুত করে সেটাতে অনুমোদন আনতে প্রেসিডেন্ট ভবনে গিয়ে পৌঁছান। জেনারেল সুন যখন প্রেসিডেন্ট ভবনে যান তখন তার অনুসারী কিছু সেনা অফিসার সেনাপ্রধান জিওনের বাসভবনের ভেতরে গিয়ে ঢোকে। যেহেতু তাদের বলা হয়েছিল আগেই, তাই এরা বিনা অসুবিধাতেই ভেতরে ঢুকতে পারে। কিন্তু এর কিছু সময় পর বাইরে একটা বাস ভর্তি আর্মি গেটের কাছে এসে থামে। এদের আসার কারণ হিসেবে তারা জানায় নতুন শিফটের জন্য তারা দায়িত্ব পালন করতে এসেছে, কিন্তু এরা ছিল সুনের অনুসারী কিছু সেনা। তো এদিকে ভেতরে ঢুকে অফিসাররা সেনাপ্রধানের সাথে দেখা করে তাকে জানান জেনারেল সুন তাদের পাঠিয়েছেন। প্রেসিডেন্ট পার্কের হত্যাকাণ্ডের বিষয়ে তার কিছু কথা তাদের রেকর্ড করতে হবে, তাই তাদের সাথে সেনাপ্রধানকে আসতে হবে। এটা স্বাভাবিকভাবেই সাধারণ একটা বিষয় ছিল না সেনাপ্রধানের জন্য, কারণ জেনারেল সুনের কথায় সেনাপ্রধান, যিনি আবার কোরিয়ার সামরিক আইন প্রশাসকের দায়িত্বে রয়েছেন, তিনি যাবেন কেন? তাই সুনের অনুসারীদের কথা শুনে সেনাপ্রধান ভীষণ রেগে যান। তিনি বলেন এ বিষয়ে প্রেসিডেন্টের সাথে তার গতকাল কথা হয়েছে, কিন্তু সে তো কিছু তাকে বলেনি। আর এসব কথা বলতে বলতেই তিনি প্রেসিডেন্টকে ফোন করতে যেই উঠে দাঁড়িয়েছেন তখন সুনের লোকজন বুঝে যায় বিপদ আসতে চলেছে তাদের উপর। তখন তারা সেনাপ্রধানকে অ্যারেস্ট করার জন্য পিস্তল বের করে, আর এই বিষয়টা বাইরে দাঁড়ানো এক গার্ড টের পেয়ে যায়। এ সময় দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি শুরু হয় এবং অনেক হতাহতের ঘটনা ঘটে। কিন্তু শেষ পর্যন্ত সেনাপ্রধান জিওনকে বন্দি করে সেখান থেকে নিয়ে বেরিয়ে যেতে সক্ষম হয় জেনারেল সুনের অনুসারী অফিসাররা। এই গোলাগুলির ঘটনাটা শেষ পর্যন্ত সুনের বাড়িতে অপেক্ষা করা জেনারেল লির কানে যখন পৌঁছায় তখন তিনি বুঝতে পারেন কি ঘটতে চলেছে। তাকে দাওয়াতের বিষয়টা যে একটা চক্রান্ত সেটা আর বুঝতে বাকি থাকে না তার, তাই সেখানে আর দেরি না করে চলে আসেন কমান্ড বিল্ডিংয়ে। অন্যদিকে প্রেসিডেন্টের কাছ থেকে জেনারেল সুন তখনও সেনাপ্রধানকে গ্রেপ্তারের অনুমোদন পাননি, কারণ প্রেসিডেন্ট পুরো রিপোর্টটা পড়ার পর যখন সেনাপ্রধানের গ্রেপ্তারির বিষয়টা সেখানে দেখলেন তখন তিনি বলেন এখানে তার সম্পৃক্ততার বিষয়টা আমাকে আগে কেন জানানো হয়নি। এই নিয়ে প্রতিরক্ষা মন্ত্রীর সাথে তাকে আগে আলাপ করতে হবে, তারপরে সে অনুমোদন দেবে। জেনারেল সুন যেন আগামীকাল আসে, কিন্তু সুনের হাতে তো আর এত সময় নেই, তাই সে এবার অনেকটা জোর করে প্রেসিডেন্টের সাথে কথা বলেন। একজন জেনারেলের এ ধরনের আচরণে এবার একটু অবাক হয়ে যান প্রেসিডেন্ট, তবে উঠে গিয়ে প্রতিরক্ষা মন্ত্রীকে তিনি ফোন করেন। কিন্তু এই প্রতিরক্ষা মন্ত্রী একেবারে আস্ত একটা ভেতুর ডিম ছিল। তার বাড়িটা ছিল সেনাপ্রধানের বাড়ির একেবারে কাছে। তিনি যখন দেখলেন সেনাপ্রধানকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে তখন সেটা শুনে ভয়ে তিনি পালিয়ে গিয়েছিলেন। তাই প্রেসিডেন্ট তাকে ফোনে না পেয়ে আবার সুনকে আগামীকাল আসার নির্দেশ দেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে কয়েকটা ঘটনা একসাথে ঘটে গিয়েছিল। জেনারেল লি তার অফিসে দেরি না করে চলে আসেন সেনাপ্রধানের বাসভবনের সামনে, এবং তিনি প্রেসিডেন্টের কাছে থাকা সুনের বিষয়টা যখন জানতে পারেন তখন তিনি সুনকে গ্রেপ্তার করার নির্দেশ দেন। আর এই কথা যখন সেনাদের কাছে পৌঁছায় তখন সেটাকে ট্র্যাক করে ফেলে জেনারেল সুনের আন্ডারে থাকা
হানহো ইউনিটের সদস্যরা। আমরা আগেই জানি জেনারেল সুন হানহোর চিফ ছিল, সেই সূত্রে হানহোর কাছে ক্ষমতা ছিল সব কল ট্র্যাক করার। তো তারা যখন এটা জানতে পারে তখন সাথে সাথে প্রেসিডেন্ট ভবন থেকে জেনারেল সুনকে বেরিয়ে আসার কথা জানায়। সব শুনে ফাইল না সই করিয়েই বেরিয়ে আসেন জেনারেল সুন। কিন্তু যেহেতু ততক্ষণে জেনারেল সুনকে গ্রেপ্তারের নির্দেশ এসেছিল, তাই সেখানকার দায়িত্বরত প্রেসিডেন্ট গার্ড সেনারা সুনকে যেতে বাধা দেয়। সুন যখন বুঝতে পারে যে সে ধরা পড়তে চলেছে, তখন সে তাদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেয় এবং শেষ পর্যন্ত বেরিয়ে আসতে সক্ষম হয়। সুন যখন 30তম ডিভিশনে তার নিজস্ব অফিসে এসে পৌঁছায়, তখন লক্ষ্য করা যায় সেখানে তার অনুসারী সকল কর্মকর্তারা প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে তার জন্য অপেক্ষা করছে। সুন সেনাপ্রধানকে গ্রেপ্তার করার অনুমোদন আনতে পেরেছে কিনা সেটা যখন তার কাছে অন্যরা জানতে চায়, তখন সুন মাথা নাড়ায় এটা সম্ভব হয়নি। আর এটা শুনে অন্য অফিসাররা ভীষণ চিন্তায় পড়ে যায়। তবে চিন্তা যে জেনারেল সুনেরও হচ্ছিল না বিষয়টা কিন্তু তেমন নয়, কারণ সেনাপ্রধানকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়েছে, অথচ প্রেসিডেন্টের অনুমোদন সে পায়নি। এটা সরাসরি একটা অভ্যুত্থান। এছাড়া এ ধরনের অভ্যুত্থানের জন্য কোরিয়ার নিয়ম অনুযায়ী ডেপকন ওয়ান ঘোষণা করার রেয়াজ রয়েছে, আর সেটা তাদের বিরুদ্ধে হয়তো ডিপ্লয় করা হবে, আর এটার অর্থ ছিল সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। বিষয়টা যখন এই সেনা অফিসারদের কানে পৌঁছায়, তখন সবাই সুনের উপরে ক্ষেপে যায়। কিন্তু জেনারেল বলেন, আমরা যদি ধরা না পড়ি সেটা হবে একটা বিপ্লব। এই বিপ্লব সফল হলে কি হবে বুঝতে পারছেন আপনারা? এখানে উপস্থিত সবাই এমন ক্ষমতা লাভ করবেন যেটা আপনারা কখনো স্বপ্নেও কল্পনা করেননি। তবে প্রেসিডেন্টের অনুমোদন না পেয়ে জেনারেল অন্যদের এবার প্রতিরক্ষা মন্ত্রীকে খোঁজার নির্দেশ দেন, কিন্তু দেখা যায় প্রতিরক্ষা মন্ত্রী প্রাণ ভয়ে মার্কিন দূতাবাসে গিয়ে আশ্রয় নিয়েছে। এর মধ্যে আর একটা বিষয় লক্ষ্য করা যায়, যে 30তম ডিভিশনে গিয়ে সুন ঘাঁটি গেড়েছিলেন সেটা ছিল জেনারেল লির আন্ডারে থাকা একটা ইউনিট, কিন্তু জেনারেল সুন সেটা নিজের দখলে নিয়ে নিয়েছিল। এটা বুঝতে পেরে জেনারেল লি সুনকে বলেন সে যেন সেনাপ্রধানকে এক্ষুনি মুক্ত করে দেন, না হলে সে এখানে আসছে ট্যাঙ্ক নিয়ে সেনাপ্রধানকে মুক্ত করতে। লির এ ধরনের কথা ছিল সুনের জন্য একটা সরাসরি হুমকি। সে লি সম্পর্কে ভালোভাবেই জানত, লি যেটা বলছে সেটা যে সে করবেই, এই বিষয়টা বুঝতে পেরে এবার চিন্তিত হয়ে পড়েন জেনারেল সুন। কিন্তু হঠাৎই তার মাথায় একটা বুদ্ধি আসে, সে প্যারাট্রুপারদের সাহায্য চাইতে পারে। যেহেতু প্যারাট্রুপার ডিভিশন 2, 4 এবং 6 হানহোর অধীনে ছিল, তাই সুন অন্তত তাদের দিয়ে লির এই হুমকিটাকে মোকাবেলা করা যায় কিনা সেটা নিয়ে চিন্তা শুরু করেন এবং তিনি প্যারাট্রুপারের দ্বিতীয় রেজিমেন্টকে আহ্বান করেন। জেনারেল সুন এসব প্যারাট্রুপার রেজিমেন্টের কমান্ডের দায়িত্বে থাকলেও জেনারেল লির এক ঘনিষ্ঠ অফিসারের উপরে শুধুমাত্র দ্বিতীয় প্যারাট্রুপার রেজিমেন্টের কমান্ড দেওয়ার ক্ষমতা ছিল। কিন্তু লি যখন তাকে নির্দেশ দেন এই দ্বিতীয় প্যারাট্রুপার ব্যাটালিয়নকে সেজন্য আসতে নিষেধ করে, তখন তার মাধ্যমে যোগাযোগ করা হলে সে জানতে পারে তার নির্দেশের তোয়াক্কা না করেই সেকেন্ড ব্যাটালিয়ন সিউলের দিকে রওনা হয়েছে এবং তারা প্রায় সিউলের কাছে চলে এসেছে। এই বিষয়টা যখন জেনারেল লি জানতে পারেন, তখন তার মধ্যে চিন্তার মেঘ ঘনীভূত হতে শুরু করে। তবে হঠাৎ তার মনে একটা বুদ্ধি খেলে যায়। সিউলে আসার জন্য একটা ব্রিজ পার হতে হতো। লি চাইছিল জনগণকে কাজে লাগিয়ে এই ব্রিজ পার হওয়া থেকে ইউনিটটাকে বিরত রাখা। এই লক্ষ্যে জেনারেল লি ব্রিজের উভয় পাশ বন্ধ করে তার উপরে একটা কৃত্রিম ট্রাফিক জ্যাম তৈরি করেন, ফলে দ্বিতীয় প্যারাট্রুপার ইউনিটের মুভমেন্ট থেমে যায়। এই খবরটা যখন জেনারেল সুনের কাছে পৌঁছায়, তখন তার এক জেনারেল বিষয়টি নিয়ে চিন্তায় পড়ে যায়। কারণ যদি এই ইউনিট তাদের কাছে সময় মতো না পৌঁছায়, তবে জেনারেল লির বাহিনীর কাছে তাদের পরাজিত হতে হবে আর এই অভ্যুত্থান আর সফল হবে না। তবে এই অবস্থার একটা অদ্ভুত সমাধান করতে দেখা যায় জেনারেল সুনকে। আসলে এই লোকটার মাথার ভিতরে কুবুদ্ধি সবসময় গিজগিজ করত। তিনি যেহেতু হানহোর প্রধান ছিলেন, তাই কল মনিটরিং করার অধিকার তাকে দেয়া হয়েছিল, এটা আমরা আগে দেখেছি। এ কারণে প্রতিটা কলকে ট্র্যাক করতে পারত তার ইউনিটের সদস্যরা, আর এ কারণেই তারা জেনারেল লির প্রতিটা কথা এবং নির্দেশ শুনতে পারছিল। ব্রিজটা বন্ধ করার নির্দেশ লি তার এক অফিসারের মাধ্যমে দিয়েছিল। এবার হানহোর এক সদস্যকে দেখা যায় সেই সেনা অফিসারকে ফোন করতে, যে ব্রিজটা বন্ধ করে দিয়েছিল। তাকে সে বোঝায় এখানে একটা অভ্যুত্থান ঘটেছে, অনেক জেনারেল জেনারেল সুনের সাথে যোগ দিয়েছেন, তাই সে যেন তার সিদ্ধান্ত পরিহার করে অথবা অন্য একটা পথ খুলে দেয়। এই কথার পর দুটো ঘটনা ঘটতে দেখা যায়। প্যারাট্রুপার ইউনিটটাকে অন্য পথে ব্রিজটা পার হতে শুরু করতে দেখা যায়। তবে অন্যদিকে জেনারেল সুন তার কয়েকজন জেনারেলকে নিয়ে প্রেসিডেন্টের ওখানে পৌঁছায় সেই অনুমোদনের ফাইলে স্বাক্ষর নিতে।
কিন্তু প্রেসিডেন্ট সেটা সই করতে এবারও অস্বীকার করেন। অন্যদিকে আর একটা ঘটনা ঘটেছে। জেনারেল লি সেখানে এসে পৌঁছায় যে ব্রিজ দিয়ে দ্বিতীয় প্যারাট্রুপার ইউনিটের পার হওয়ার কথা ছিল। কিছু সময়ের মধ্যেই সেখানে সে ইউনিটটাকে আসতে দেখে। যেহেতু কোনোভাবেই এদের ফেরানো যাচ্ছিল না, তাই জেনারেল লি এবার নিজেই সেই ইউনিটের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েন। ইউনিটের যিনি দায়িত্বে রয়েছেন সে গাড়ি থেকে বেরিয়ে এলে তাকে বুঝিয়ে দ্বিতীয় প্যারাট্রুপার ইউনিটকে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। তবে অন্যদিকে জেনারেল সোন দ্বিতীয় প্যারাট্রুপার ইউনিটের জন্য বসে না থেকে তিনি নবম পদাতিক বাহিনীকে তলব করেন এবং সেটা সরাসরি তার কমান্ডের অধীনে থাকায় সেই বাহিনীটা সিউলের দিকে রওনা হয়। এর মধ্যে জেনারেল সোন প্রেসিডেন্টের ওখান থেকে জানতে পারেন দ্বিতীয় প্যারাট্রুপার ইউনিট ফিরে যাচ্ছে। তখন তিনি ক্ষিপ্ত হয়ে প্রেসিডেন্টের সাথে কাজ শেষ না করেই বেরিয়ে আসেন এবং তার এক জেনারেলকে এই বিষয়ে ব্যবস্থা নিতে বলেন। সেই জেনারেল এবার দেরি না করে দ্বিতীয় ইউনিটের সাথে গিয়ে দেখা করে এবং তাদের আবার বাস্তব পরিস্থিতিটা ব্যাখ্যা করতে শুরু করে। কিন্তু তারপরেও সেখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার কোনো কথা শুনতে চাইছিলেন না, আর এবার তাকে জোর করে নির্দেশটা মানতে বাধ্য করা হয়। ফলে দেখা যায় দ্বিতীয় প্যারাট্রুপার ইউনিট আবার শহরের দিকে চলতে শুরু করেছে। চতুর্মুখী প্রেশারের জেনারেল লি এমনিতেই ততষ্ঠ ছিলেন, তার উপরে সেনা অফিসারদের একের পর এক বেইমানি তার হতাশাকে আরও বড় করে তুলছিল। উপরন্তু আর একটা বিষয় খেয়াল করা যাচ্ছিল, সেটা হচ্ছে সেনা প্রধান জিওন গ্রেপ্তার হওয়ার পরে উপসেনা প্রধান নিজের কিছু কিছু নির্দেশ দিচ্ছিলেন যেগুলো জেনারেল লির নির্দেশকে বাধাগ্রস্ত করছিল। এদের এই বিশৃঙ্খলতার বিষয়গুলো হানহো যথারীতি টাইম টু টাইম পর্যবেক্ষণ করতে পারছিল তাদের গুপ্তচর বৃত্তির মাধ্যমে, এবং এদের যাতে আরও কোণঠাসা করে ফেলা যায় সেই কাজটাই করছিল তারা। জেনারেল সুন প্রেসিডেন্টের কাছ থেকে ব্যর্থ হয়ে আবার 30তম ডিভিশনে ফিরে আসেন এবং তার কয়েকটা ইউনিটকে প্রধান হেডকোয়ার্টারের দিকে পাঠিয়ে দেন। তার লক্ষ্য ছিল হেডকোয়ার্টার দখল করা এবং সেখানে উপস্থিত সকল সেনা অফিসার এবং সাধারণ সৈন্যদের গ্রেপ্তার করা, মানে অভ্যুত্থানের ক্ষেত্রে যেটা সাধারণত ঘটে আর কি। তো তার লোকজন যখন হেডকোয়ার্টারের দিকে চলছে, ঠিক তখন সেখানে পৌঁছায় প্রতিরক্ষামন্ত্রী। মার্কিন অ্যাম্বাসিতে কিছু সময় কাটিয়ে সেখানে এসে তারা নানা রকম ভোজন ভাজুং গল্প শুরু করে দেয়। তার কথায় সেখানে উপস্থিত উপসেনা প্রধানও এবার আরও বিভ্রান্ত হতে শুরু করেন। সব মিলিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে হতে শুরু করেছিল এবং জেনারেল লির পক্ষে যে কোনো রকম সিদ্ধান্ত বাস্তবায়ন করতেই বেশ বেগ পেতে হচ্ছিল। এর মধ্যে আর একটা বিষয় দেখা যায়। হেডকোয়ার্টার দখল করার জন্য জেনারেল সুনের সেনারা সেখানে গিয়ে পৌঁছেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ভয়ঙ্কর যুদ্ধাবস্থা তৈরি হয়। অনেক সেনা যারা জেনারেল লির অনুগত ছিল তারা যুদ্ধে মৃত্যুবরণ করেন। জেনারেল লির কমান্ডে একসময় যারা ছিল তাদের হাতেই তার অন্য সেনারা মারা যায়। অন্যদিকে ঠিক একই সময় দ্বিতীয় প্যারাট্রুপার ইউনিটটা সেখানে গিয়ে পৌঁছায়। যারা তখনও বেঁচে ছিল তারা আত্মসমর্পণ করতে বাধ্য হয়। একের পর এক ব্যর্থতা জেনারেল লিকে যেমন হতাশ করছিল, ঠিক তেমনি এসব সফলতা সুনকে তার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছিল। কিন্তু জেনারেল লি শেষ পর্যন্ত একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার অনুগত কিছু সেনা যারা তখনও তার পক্ষে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল তাদের নিয়ে তিনি একটা অভিযান শুরু করতে চলেছিলেন জেনারেল সুনের বিরুদ্ধে। এ লক্ষ্যে তিনি সবার উদ্দেশ্যে একটা ভাষণ দেন। এরপর সব প্রস্তুতি শেষ করে জেনারেল লি তার সেনাদের নিয়ে ট্যাঙ্ক এবং সাজোয়া যান সহ 30তম ইউনিট ভবনের দিকে রওনা হন। লি জানতেন তখন সেখানেই জেনারেল সুনের বিদ্রোহীরা অবস্থান করছে। কিছু সময়ের মধ্যে লি যখন সেখানে গিয়ে পৌঁছান তখন তিনি দেখতে পান ইউনিট ভবনের সামনে বিশাল বড় একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে। অন্যদিকে লির এই অগ্রসর অবস্থা উপরতলা থেকে জেনারেল সোনও দেখতে পাচ্ছিল। লির এমন যুদ্ধংদেহী ভাব দেখে লোকটার মধ্যেও চিন্তা শুরু হয়, কিন্তু তারপরেও সে এমন কিছু পাগলামি কাজ করে বসে যেটা তার জন্য সাপে বর হয়ে দাঁড়ায়। জেনারেল লি নিজেও জানতেন তার এই অপারেশন তখনই সফল হবে যখন তার আর্টিলারি টিম তার কথায় সোনের উপরে গোলাবর্ষণ করতে রাজি হবে। তবে এটা জেনারেল সোনও জানতেন, যদি জেনারেল লি তার আর্টিলারি বাহিনীকে নির্দেশ দেন তবে একটা গৃহযুদ্ধ বাধা সময়ের অপেক্ষা ছিল মাত্র। আর এই বিষয়টা বুঝতে পেরে তিনি প্রস্তুত হয়ে এবার বাইরে বেরিয়ে আসেন এবং জেনারেল লির আর্টিলারি ইউনিটের প্রতি কিছু বার্তা ছুড়ে দেন এবং একই সাথে নিজেদের অবস্থা ব্যক্ত করে তাদের নির্দেশ দেন তারা যেন তাদের উপরে গোলাবর্ষণ না করে জেনারেল লির ইউনিটের উপরে গোলা ছোড়ে। জেনারেল সুনের এই কথা এবার দ্বিধায় পড়ে যায় আর্টিলারি টিমের কমান্ডার, কারণ জেনারেল লির মতো সুনও একজন কমান্ডার ছিলেন।
এবং সারাদিনের ঘটনায় কারোরই জানতে বাকি ছিল না সুন কি কাণ্ডটাই ঘটিয়ে বসেছিলেন দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে। তাই তিনি ইতস্তত করতে শুরু করেন, কি করবেন সেটা যখন তিনি ভাবছিলেন এবং বুঝতে পারছিলেন না, তখন জেনারেল লি আবার তাদের তাগাদা দেন গোলা ছোড়ার জন্য। এ সময় বেশ কিছুটা সময়ের জন্য নিস্তব্ধতা নেমে আসে সেখানে। পরিস্থিতি যখন একেবারে থমথমে, তখন হঠাৎ করেই পাশার চাল সোনের পক্ষে খেলে দেয় প্রতিরক্ষামন্ত্রী। এই বেটাকে কোথা থেকে যেন ধরে নিয়ে আসে জেনারেল সোনের কিছু অফিসার এবং তাকে দিয়ে জেনারেল লিকে নির্দেশ প্রদান করা হয় এই অবস্থার অবসান ঘটানো হোক। কিন্তু জেনারেল লি তার কথা মানতে রাজি ছিলেন না। তখন মন্ত্রী লিকে সরাসরি হুমকি দিয়ে বসেন। লিকে তিনি বলেন এর কারণে তাকে বিদ্রোহী হিসেবে ঘোষণা করা হবে। এ কথার সাথে সাথে লিয়ের সাথে থাকা অনেক সেনাই লিয়ের পক্ষ থেকে সরে যেতে শুরু করেন। আর এই পরিস্থিতির গুরুত্বটা বুঝতে পারেন জেনারেল লি। তিনি এটাও বুঝতে পারেন এবার তাকে শেষ পর্যন্ত হার মেনে নিতে হবে। ফলে যা হওয়ার সেটাই হয়। একজন অকুতোভয়ী জেনারেলের পরাজয়ের মধ্য দিয়ে আরেক জেনারেল সুনের বিজয় সুনিশ্চিত হয়। সেই রাতেই প্রেসিডেন্ট সেনা প্রধানের গ্রেপ্তারের অনুমতিও দিয়ে দেন এবং একই সাথে শুরু হয় সুনের অনুসারীদের উল্লাস। এরপর জেনারেল সুন দোগোয়ানের নেতৃত্বাধীন হান হো দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণ নিয়ে কোরিয়ার রাষ্ট্র ক্ষমতা দখলের চেষ্টা শুরু করে। তবে এই ঘটনার পর শুরু হয় সাধারণ ছাত্রদের বিক্ষোভ। কিন্তু 1980 সালে সুন সেই ছাত্র বিক্ষোভ দমন করতে সক্ষম হন। একই সাথে অবসান ঘটে সিউল বসন্তের। 1980 সালের 1 সেপ্টেম্বর জেনারেল সুন দক্ষিণ কোরিয়ার পঞ্চম প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার প্রেসিডেন্টির সময়কাল ছিল 1988 সাল পর্যন্ত। তাকে কিভাবে এই ছাত্ররাই তার ক্ষমতা থেকে টেনে নামিয়েছিলেন সেটা নিয়ে যে মুভিটা তৈরি হয়েছিল সেটার এক্সপ্লেইনও কিন্তু আমার এই চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখতে পারেন। তো এই ছিল সামরিক অভ্যুত্থানের সেই বর্ণনাময় একটা ঐতিহাসিক ঘটনা। বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিও সেটা জানাতে ভুলবেন না, এবং আপনাদের আমার এক্সপ্লেইন কেমন লাগছে সে বিষয়ে মতামত দিতে পারেন কমেন্ট বক্সে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।